everyone, assalamu alaikum. Welcome back to my channel, British Bangladeshi Homemaker. আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এদিকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো আজকে আমরা আইকিয়াতে আইছি, আর আজকে আইকিয়াত খুব বিজি, আর আজকে আমরা বড় গাড়ি লিয়ে আইছি, আর হাজবেন্ডের আর একটা গাড়ি আছে, অনেকজন লগে আওয়া যায়। সো ভাবলাম শপিং করাত আইমু, কিছু যদি কিনিতে, আমরা ছোটো গাড়িতে আর তো নাই। তো আমার বড় ছেলে তাই গেছেন গিয়ে ফাখানে তাই ফ্রেন্ডসের লগে, আর ছোটোজন আইসন, হাজবেন্ডে চালাই আইসন। আর আজকে খুব বিজি, আমি ভাবছিলাম না, পার্কিং ঢুকাইতে ঢুকাইতে অনেক সময় লাগি গেছে, বাট লাকিলি আমরা ফাইলেছি পার্কিং, সবাই গুড্ডা পার্কিং লাগে দেখতে পারা। যেহেতু সানডে আই থিঙ্ক খুব বিজি, আর হলিডে উইকেন্ড। আমার কাছে আইকা তাইতে খুব ভালো লাগে, আপনারা কাছে কিলা লাগে, বাট আইকা শপিং করতে আমার যে ভালো লাগে। আর আমরা আইছি আজকে ওয়েম্বলির আইকিয়াত, আমরা এন্ট্রেন্স, আমরা আইকিয়াত যারাম কি লগে থাকবা, আজকে আশা করি এনজয় করবা। তারা আনো টুফান হরি গ্লাস কন্টেইনার, লিড আমি পাইলাম না, লিড সারা আমার এগুলা কিচেন আমার যে ভালো লাগে, সো দেখতে পারো ফিটেড কিচেন। ওপেন প্ল্যান কিচেন, লিভিং রুম রিয়েলি নাইস। সুন্দর ডেক, সুন্দর সে কিউট, সো লিডর কন্টেইনার আই থিঙ্ক এগুলো শক্তি তো লাগানো যায় মনে হয়। একটা ডাইনিং অ্যান্ড কিচেন হোয়াইটের মাঝে, আমার এসে যে নাইস লাগে, সবটিও যে সুন্দর, কিডস মিনি ইয়ামিনা রান্তানি, ইয়ামিনার কিচেন দি জানাই সখন যে সুন্দর। তারা কটেস্টার আসছেন সেইম আগে দেখলাম, লিড যে সুন্দর, মাঝে যে ভালো লাগে এগুলো, লিড যে হেভি আসব। সো প্রাইস হলো 27 pounds, সো রিয়েলি গুড কোয়ালিটি, আমার কাছে লাগে প্রাইস তো খুব ভালো। আইকিয়া সব জিনিস খুব ভালো কোয়ালিটি, আমি দেখছিলাম একটা, আমি ল্যাপটপ ইউজ করার লাগি, এটা সেপারেট ট্রে আয় উইচ ইজ লাইক দিস, অ্যান্ড টেবল যেটা আমার হাজবেন্ড এক টাকাকে দেখছে, এটার প্রাইস হইল 45 pounds। এগুলো প্লান্ট সে সুন্দর, আর্টিফিশিয়াল প্লান্ট, প্রাইস 5 pounds অনেক। সো এগুলো ব্যাম্বু লিডস, প্রাইস পাইলাম না তো তাই আমি সব না দুইটা লই লিছি, বাট দেখি কাউন্টার গেলে দেখা দেখো, দে হ্যাভ দিস সাইজেস, এটা সাইজ হলো 175, বাট লিডো প্রাইস সেপারেট, অ্যান্ড দে হ্যাভ দ্য প্লাস্টিক ওয়ান্স, এগুলো হইলো এক ফোন হরি, বাট কোয়ালিটি ভালো আছে, রিয়েলি মজবুত, লাভলি গার্ডেন ওর লাগে। ও
ওগুলো যে ভালো প্রাইস 175, দিস জাস্ট সাইডটা 175, দিস আ ভেরি গুড প্রাইস, মশলা তাতেই ভালো লাগে। লিভিং রুম নাই নি, আই গেস এটা আমার যে ভালো লাগে। টিভি ক্যাবিনেট ইজ রিয়েলি গুড প্রাইস, একশো ফোন 99 pounds, ড্র রাখল যে পড়ব রাখা, মোটামুটি আছে 45 pounds, দিস ওয়ান্স রিয়েলি নাইস, খুব নাইস, আই থিঙ্ক ডাইনিং রুম ওর লাগে, সবটা সেপারেট কিনা যাইব, প্রাইস সবটা জানো এভরিথিং সেপারেট কিনে কিনে আপনি লাগাইতে পারবা, রিয়েলি নাইস। আমার এসে অফটা বেশি ভালো লাগছে, ঠিক কিন্তু আমার ডাইনিং টেবিলের উপরে লাগাইব লাগে, বিকজ আমরা বড় খুব ছোটো জায়গা হোম, আর আপনার কাছে কিলা লাগছে অবশ্য কইবা, আই থিঙ্ক এটা সামনে আই থিঙ্ক ইস দিস ওয়ান, তো বক্স হইল 20 pounds, অ্যান্ড দেন ডোর এটা সপ্তাহ লাগানি লাগবো সেপারেট, কিচেনের সেকশন আছে, অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট সেকশন, আমার কাছে যে ভালো লাগেছে, অ্যান্ড ইউজুয়ালি তারা অলওয়েজ স্পেশাল অফার থাকে কোনো জিনিস, আমার হাজবেন্ডে দেখার ডেস্ক ট্রেনার অফিসর লাগে, দিস ইজ রিয়েলি নাইস, আমার ভালো লাগছে, হাইট অ্যাডজাস্ট করা যায়, গুড প্রাইস, লেট মি সি 130 pounds, একটা পাইছি একটা ল্যাপটপ স্ট্যান্ড, আমার একটা জরুরি, আর ল্যাপটপে বইয়া কাজ করতে একটু বেশি বই যায়, লাস্ট ওয়ান একটু এক্সপেন্সিভ আছে, দিস ইজ মোর কনভিনিয়েন্ট 22 pounds, অ্যান্ড ড্রিঙ্ক স্ট্যান্ড আছে, কাপ স্ট্যান্ড, চা খাইয়া খাইয়া রাখতে পারবার, আমরা যে ডেস্ক এসেছিলাম সবে ডিসকো ইলেকট্রনিক আপ ডাউন করা যায়, উবাইয়া কাম করতে পারবার, অ্যান্ড বইয়া, সো আই থিঙ্ক এটা সেপারেট কিনা লাগে, সো ইলেকট্রনিক এটা এটা কিতা প্রাইস লেখা নেই, সো ইস 425 pounds, জাস্ট ইলেকট্রনিক তাহার, দিস ওয়ান স্লাইটলি ডিফারেন্ট, এটা এটা হইলো ম্যানুয়াল আর এটা হইলো ইলেকট্রনিক, বা প্রাইস অনেক বেশি, চিপার অপশন চাই, সো ম্যানুয়াল, দিস ওয়ান ইজ হ্যান্ড ম্যানুয়াল আর এটা হইলো 185 pounds, এটা খুব ভালো লাগছে, ইটস রিয়েলি নাইস, অ্যান্ড 60 pounds, ড্রায়ার একটা আছে, আমার ডাইনিং সরি ডাইনিং খরাম ড্রেসিং টেবিল একটু বেশি বড় হয়ে গেছে আমার বেডরুমের লাগে, আর আমি একটা ছোটো মোটো একটা চাইলাম মেবি ডেস্ক লাগে ইউজ করতাম আমার অ্যান্ড ড্রেসিং টেবিল, অ্যান্ড আই থিঙ্ক দিস ওয়াজ রিয়েলি নাইস, আপনারা কিতা বোঝেন অবশ্যই কমেন্ট করে পাইবা, রিয়েলি নাইস মাস্কস 1 pound 75, বড় মাগ যারা চা বেশি ভালো হয় নেড়ার লাগে, আমার কাছে এইরকম মাছ যেন মাকে সুন্দর লাগে, সি থ্রু গ্লাসের পুরা, সো দেখতে পাটা অনেক মানুষ, আর দিস সাইড কিচেনের সাইডে যে আমরা আগে আসলাম সারা হোয়াইট কিচেন, আমার হোয়াইট কিচেন যে ভালো লাগে, আর এ সাইড তো আপনারা আগে দেখাইছি, ট্রেস 3 pound 50, ডিফারেন্ট কালার্স আছে, কয় নাইস, আমি নিছি ওটা দুইটা লাস্ট টাইম, ড্র সেট আপ ভিতরে কিলা গেলা সাইন, সো নাইস,
কমপ্লিট বেডরুম 870, এইখানে 70 pounds. Such a nice setup, bedroom, bathroom, and fitted wardrobe. Oh, this is the one I'm in Islam again. Oh, Tammy Islam Nitam, I'm in dressing table lagi. Cushion the lager, and this mirror looks so nice. The fitted wardrobe. Regular wardrobe again. Sliding wardrobe. I'll show this one. Cushion the kids section. These are 6 pounds. Another 250. £6 regular. Sweden. £1.50 for the euro. Regular. Flower bars. Regular pots oil. £19. A bottle. Like 8 liters. So last time they had some sit with their guest. The price is low, £15 of task. So shop will have now 50p for it. 50p. Seven plate. Shop there for 50p for it. Will have 50p. সো আমরা আইকিয়া শপিং করিয়া করে আইসি আর এখন জাস্ট তোরা একটা গ্রান্না ভাড়া করমু সো ভাবলাম আপনার সাথে শেয়ার করিলাই আশা করি আপনারা দেখে এনজয় করবা কোনো শিখানের কিছু নাই জাস্ট আমি কিসা রান্না করাম ও আপনার সাথে শেয়ার করলাম আর যেহেতু আমরা আগে পেছারা তারা মাছে তা বেশি পছন্দ করেন না আর স্পেশালি শুটকি তো তারা একদমও পছন্দ করেন না তারা লাগে চিকেন রান্না করলাম আর আজকে চিকেন রান্না করমু একটু টমাটো দিয়া আর খেসরির হুকইন আমি আলু দিয়ে রান্না করবো সো সপ্তাহ রেডি করে লিছি আমার এইরকম রান্না করতে ভালো লাগে আই থিঙ্ক এইরকম সপ্তাহ আগে রেডি করে দিলে রান্না বাড়া করতে খুব ইজি হয় আর ও একটা ফ্রাইং প্যান আমি অর্ডার করছিলাম অনলাইন সো আইসি আজকে সো ভাবলাম আপনার সাথে করিলাই এটা হইল টিফেলর ফ্রাইং প্যান আর এই ব্র্যান্ডের ফ্রাইং প্যান আমার কাছে অনেক ভালো লাগে কারণ অনেক দিন লাস্টিং করে আর যেহেতু এটা নন স্টিক খুব ভালো রান্না পারা করতে একবারে হোম তেল দিয়ে রান্না করতে করা যায় সো ওটার লাগে আমার কাছে খুব ভালো লাগে আর
আমার এ সাইজের একটা আসিল আগে, এটা নষ্ট হয়ে গেছে, সব ভাবলাম নতুন একটা অবশ্যই দরকার। আই থিঙ্ক এটা 26 পাউন্ড আসিল, আমার ফুরা মনে নাই, বাক্যা কতদিন হয়ে গেছে আনছিলাম। আর সব ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আর আজকে ওটার মাঝে আমি রান্না করবো, আর নতুন যে কোনো জিনিস আনা পরেও সস্তে লাগে ওটা ইউজ করতাম, আর খুব যত্নে হরি ফয়লা কতদিন রাখা হয়, বাদে কতদিন গেলে গিয়ে আই থিঙ্ক এটার মায়া মহব্বত কমে যায়। আমরা সব আই থিঙ্ক এরকম আমরা করি, বাট স্পেশালি আমার কথা আমি কইরাম, নতুন যে কোনো জিনিস তাহলে খুব ভালো লাগে এটা ইউজ করতে প্রথমে। সো আপনার সাথে অবশ্যই আমার দেশতনে যেগুলা ডে কথা আনছি মাটির বাসন সুন শেয়ার করবো ইনশাল্লাহ। আমি এখনও আসলে বক্স খুলছি না, আমার যেহেতু ব্যস্ততার কারণে কয়েকদিন গেছে, আর এদেশে আইয়া অত অতদিন দেশত থাকছি, সপ্তাহ সেটেল করতে অনেক সময় লাগে স্যার। আর আমরা ভ্যাকসিনও দিছিলাম, ভ্যাকসিন দেওয়ার পরে কিছুদিন অসুস্থ আসলাম, সো ও আস্তে আস্তে রিকভার করলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আর এখন দেখতে পাটা ও খাজা হয় আই থিঙ্ক এটারে, আমার যে ভালো লাগে এগুলো খাইতে। সো আমি রান্না করলাম, এর সাথে একটু খাইলাম, আপনার সাথেও শেয়ার করলাম। সো আসলে খানি শেয়ার করতে পারতাম না, জাস্ট আপনারা ভিডিও শেয়ার করতাম, আশা করি আপনারাও দেখে ভালো লাগবো। বয়াই দিছি, রান্না সপ্তাহ মজাই লিছি, আর আমি মশলা মজাইতে আমার একটু সময় লাগে খরি, কারণ যদি রান্নার মশলা যদি মজা খরি মজাই না, তে আসলে রান্নাও একবারে মজা হয় না আমার কাছে লাগে। সো এখানে আমি চিকেন দিলাইছি, আর এইগুলা যে মাটির বল দেখরা, এগুলা আমি ফাইসলাম দইয়ের সাথে, মিষ্টি দই যে এগুলার সাথে এগুলা থাকে। সো ফালাইতে খুব দুঃখ লাগে, খুব সুন্দর লাগে এগুলা, অনেক টাইম ফালাইছি, কারণ ঘরে আসলে রাখার জায়গা নাই যেহেতু ছোটো ফ্ল্যাট আমরা, তারপরেও হয় একটা রাখি আমি ইউজ করি, আমার কাছে খুব ভালো লাগে। আসলে দেশের একটা ফিল হয় মাটির বাসন, আর সবেও হয় মাটির জিনিসও আসলে রান্না বাড়া বা ইউজ করাও খুব হেলদি। সো এনিওয়েজ, আশা করি আজকের ব্লগ আপনারা খুব এনজয় করছেন, আর এইরকম আই কেয়ার ব্লগ বা শপিং ব্লগ আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে কইবা, আমি চেষ্টা করবো এইরকম ব্লগস আপনারা দেওয়ার লাগি। সো অলসো আমি রিকোয়েস্ট থাকব, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর অলসো যদি ভালো লাগে তাহলে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট লাইক একটা দিবা, আর কমেন্ট অবশ্যই করবা, আপনার কমেন্ট আসলে খুব আমার কাছে খুব ভালো লাগে পড়তে, আর আমি চেষ্টা করি সবটি রিপ্লাই দেওয়ার। অ্যান্ড নতুন নতুন আমার ভিউয়ার্সরা ইয়ার জয়েনাররা, সো ওয়েলকাম টু মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলের সাপোর্ট করার লাগে। আর এইরকম সাপোর্ট করিয়া যাইবা, আর আপনারা কোন জিনিস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কইবা, আমি চেষ্টা করবো তুলিয়ে ধরার লাগে। সো আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আনটিল আপনারা সব ভালো থাকবা, আসসালামু আলাইকুম, বাই।